তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। চলো দেখা যাক কাজ কতদূর এগোলো। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। এই মুহূর্তে কলকাতার একটি সেরা পুজো যেটা আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাস স্পেয়ার্স, একটা অসাধারণ প্যান্ডেল যেটা এবছর আমাদের দিতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। চলো দেখা যাক কাজ কতদূর এগোলো। দেখো পুরো জায়গাটা অ্যাকচুয়ালি তোমার প্রচুর বৃষ্টির জন্য লাইটিং এর কাজটা হচ্ছে, টিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। 1 কোটি লাইট লাগানো হয়েছে। এই এলইডি গুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যখন রাত্রিবেলা জ্বলবে এরকম অসাধারণ লাগবে দেখতে। এই চেন দিয়ে দেখো নিচে পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনো উপরে পোর্শনে লাইট লাগানোর কাজ চলছে। আগে প্লাই দিয়ে স্ট্রাকচারটা বানানো হয়েছে, তারপরে দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দাড়ি কেটে তারপরে এর মধ্যে এখন এলইডি লাগানোর কাজ চলছে লাস্ট পর্যায়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তোমাদের জানাচ্ছি পুজোর আগাম শুভেচ্ছা। তো তোমরা দেখেছ যে কাল তোমাদের আমি দেখিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে অরুণ মন্দিরের দেবী দুর্গা ফার্স্ট লুক, যে মা কত সুন্দর দেখতে লাগছিল কালকে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কালকেই আমি তোমাদের বলেছিলাম আজকে আমি তোমাদের দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ার। আর আগামীকাল আমি তোমাদের নিয়ে যাবো জিরাটের সেরা 5খানা পুজো দেখাতে। আমার চ্যানেলে চোখ রাখো যদি নতুন হয়ে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ জিরাটের যে সেরা 5খানা পুজো যেটা আমি তোমাদের কালকে দেখাবো, যার মধ্যে হচ্ছে দুবাই টুইন টাওয়ার, আর একটা হচ্ছে দিল্লি লোটাস টেম্পেল, এছাড়া আছে মুন টাওয়ার, এছাড়া আছে চায়না বুদ্ধ মন্দির। এই সমস্ত পুজো ব্লগ গুলো আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে চাইলে সেখানে দেখতে পারো। আর এছাড়া কল্যাণী যে 5খানা ফেমাস পুজো সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। কল্যাণী 5খানা পুজোর মধ্যে একটা হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির, আর একটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির, আর ব্যাংককে অরুণ মন্দির। এখন তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্পেয়ার, একটা অসাধারণ প্যান্ডেল আমাদের উপহার দিতে চলেছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার। আগের বছরও লাইটিং এর চমকে আর প্যান্ডেলে জনজোয়ার হয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারে, এরা বানিয়েছিল অযোধ্যা রাম মন্দির। আগের বছর আমরা দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার বানিয়েছিল অযোধ্যা রাম মন্দির, আর এবছরে যদি কেউ আগের বছর মিস করে থাকো তোমরা জিরাটে চলে আসতে পারো, এবছরে জিরাটে সেই অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে জিরাট। হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে চেপে তোমরা জিরাটে আসতে পারো। জিরাটে 5টা ফেমাস বড় বড় পুজো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর কলকাতার পাশাপাশি তোমরা এবছর কল্যাণীতে আসবে, কল্যাণীতে দেখতে পারবে বৃন্দাবনে প্রেম মন্দির, এছাড়া আছে দিল্লির অক্ষরধাম মন্দির, আর আছে ব্যাংককে অরুণ মন্দির। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার, এই প্যান্ডেলটা যতটা ভালো এখন লাগছে এর থেকেও এটা বেশি ভালো লাগে রাত্রিবেলা যখন এটা লাইট জ্বলবে। আমাদের ক্লাব সদস্যদের সাথে কথা হলো, আমরা চেষ্টা করব যে প্রথম লুক ফার্স্ট লুক যেদিন লাইট জ্বলবে সেদিন তোমাদের দেখাতে। সেই লুক দেখানোর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। সন্তোষ মিত্র স্কোয়ারে যে লাইট জ্বলার যে ফার্স্ট লুক আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো দেখা যাক ভেতরে কাজ কতটা এগোলো। চারধারটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে দেখো এখানে ইট কেটে দেওয়া হয়েছে,
যাতে কোনো অসুবিধা না হয়। ভেতরে কাজ চলছে, এরই মধ্যে লাইট 50% দেখো লাইট লাগানো হয়ে গেছে, উপরের দেখো এলইডি গুলো এখনো লাগানো হচ্ছে, ভেতরে কাজ দেখো এখনো পুরো দমে চলছে, অনেকটাই কাজ বাকি আছে। ভেতরে তেমনই দেখার মতন কিছু নেই, এখন পুরো বাসটা স্ট্রাকচার করা আছে। আমি একবার জাস্ট একটা লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে, এখনো বাসের স্ট্রাকচার পুরো আছে। এই সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা কিভাবে আসবে? তোমরা যে কোনো জায়গা থেকে যেভাবেই হোক শিয়ালদা স্টেশন, তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে যে কোনো বাসে তোমরা শিয়ালদা স্টেশন এসে যাবে, আর তোমরা ট্যাক্সিতেও আসতে পারো। শিয়ালদা স্টেশন থেকে হেঁটে 5 মিনিটের পথ, শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথ লেবুতলা পার্ক, যে কোনো কাউকে জিজ্ঞেস করলে তোমরা পেয়ে যাবে। আবারও বলছি, কলকাতার সমস্ত বড় বড় পুজোগুলোকে দেখার জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রাখো। আমি তোমাদের দেখাবো প্রত্যেকটা ক্লাবে বড় পুজোর ফার্স্ট লুক। এখন তোমরা দেখছো সন্তোষ মিত্র স্কোয়ার, পুরো যে প্যান্ডেলটা অ্যাকচুয়ালি এটা রাত্রি ছাড়া দেখার কিছু বোঝা যাবে না। একমাত্র এই পুরো প্যান্ডেলটা তোমরা রাত্রির বেলাতেই বুঝতে পারবে যে কত সুন্দর অসাধারণ প্যান্ডেলটা লাগবে। লাইট না জ্বললে এটা অতটা কিছুটাই বোঝা যাবে না। লাইটিং এর কাজ পুরো চলছে বৃষ্টিকে উপেক্ষা করেই, ছোট ছোট হাজার এলইডি দিয়ে প্যান্ডেলটাকে লাগানো হয়েছে। তোমাদের দেখাচ্ছি কাছ থেকে, দেখো হাজারো এলইডি, এই যে ছোট ছোট এলইডি লাইট গুলো আছে, এই অসংখ্য এই লাইট দিয়ে পুরো সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলটাকে বানানো হচ্ছে। অর্ধেক কাজ হয়ে গেছে, বাকি হাফ পোর্শনের কাজ চলছে। যে জায়গাটা পিপল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঢেকে রেখেছে, ওই জায়গায় এখনো এলইডি লাইটটা লাগানো বাকি আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি উপরের দিকে এখনো এলইডি লাইট লাগানো কিছুটা বাকি আছে, যে জায়গাটা পিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ক্লাব সদস্যদের সাথে আমাদের কথা হলো, ক্লাবের যারা ছিলেন তারা বললেন যে যেদিন উদ্বোধন হয়তো হবে না, কিন্তু যেদিন লাইট জ্বলবে সেই লাইটে ফার্স্ট লুক দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের দেখাবো সেই লাইটে ফার্স্ট লুক। কথায় আছে বলে বাঙালি 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো চলছে, দুর্গাপুজোর সমস্ত ব্লকগুলো আমি তোমাদের দেখাবো, কলকাতার যে সেরা সেরা যে দুর্গাপুজোগুলো হয়। কিন্তু দুর্গাপুজোতে শেষ না, দুর্গাপুজোরও পরে আছে কালী পুজো, তারপরে আছে কার্তিক পুজো, তারপরে আছে জগদ্ধাত্রী পুজো, এবং তারও পরে আছে সরস্বতী পুজো। তো বাঙালি সবসময় পুজো নিয়ে মেতেই থাকে, আর এই সমস্ত পুজোগুলো বাংলায় খুব ভালোভাবে খুব আনন্দ সহকারে হয়। এই সমস্ত পুজোর এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখার জন্য তোমরা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করো এবং সবার সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু তাহলে চ্যানেলে চোখ রাখো, খুব তাড়াতাড়ি আমি ফিরছি আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তোমাদের আবার সবাইকে শারদিয়ার আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।